রোকাশ মঞ্চে নর্তকীর সঙ্গে কোমর দুলিয়ে নাচছেন এবং টাকা ওড়াচ্ছেন সদ্য তৃণমূল থেকে কংগ্রেসে যোগদানকারী নেতা আলী হাসান। তার নিজের প্রোফাইলে পোস্ট করা ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ওই একই মঞ্চে বসে গানের তালে হাততালি দিয়ে উপভোগ করছেন তৃণমূলের মালদা জেলা পরিষদ সদস্য সামিউল ইসলাম। আর ভিডিও সামনে আসতেই জোর চর্চা রাজনৈতিক মহলে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়ে দলবদলু নেতা আলী হোসেনের সাফাই, ছেলের বিয়ের অনুষ্ঠানে একটু আনন্দ করেছি তো, কি হয়েছে? আমার ছেলের বিয়ের অনুষ্ঠানে প্রোগ্রামে একটু আনন্দ করেছিলাম, তাতে কি হয়ে গেল? আমার ছেলের বিয়ে হয়েছে, আমি অনুষ্ঠানে আনন্দ করতে পারি না? এতে বিতর্কের কিছু নেই সাফাই জেলা পরিষদ সদস্যের। এটা তো কোনো বিষয় না, এদের নিমন্ত্রণ করেছে, আমরা নিমন্ত্রণে গেছি তাদের বাড়িতে, এটা নিয়ে কিছু হবে আমি এটা মনে করি না। জানা যায় মঙ্গলবার সন্ধ্যায় চাঁচল এক নম্বর ব্লক কংগ্রেসের দলীয় কার্যালয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক আলী হোসেন। তারপরেই এই ঘটনা জানিয়ে তৃণমূলের সাফাই, অনেক আগেই তাকে দল থেকে প্রায় ছেঁটে ফেলা হয়েছিল। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দল করি, আমাদের নেত্রী আমাদেরকে রবীন্দ্রসঙ্গীত কোনো অনুষ্ঠান হলে কাজী নজরুল আমাদের নেতৃত্ব এই নর্তকীদের সঙ্গে নিচে টাকা উড়াবে, সেটা আমাদের দল কোনোভাবেই বরদাস্ত করবে না, তাই জন্য আমরা তাকে ছেড়ে ফেলে পাই ছেড়েই ফেলেছিলাম, কোনো মিটিং বা মিছিলে তাকে ডাকা হতো না। ঘটনা সামনে আসতেই শুরু রাজনৈতিক তরজা। তৃণমূলের অপসংস্কৃতির ভিডিও ভাইরাল হয়েছে খোঁচা কংগ্রেসের। যে মঞ্চে উনি নাচছেন লক্ষ্য করে দেখুন, বর্তমান জেলা পরিষদের তৃণমূলের সদস্য সামিউল হক সেখানে বসে আছে, এটা তৃণমূলের অপসংস্কৃতির ভিডিও ভাইরাল হয়েছে। আমরা কংগ্রেসে নিয়েছি, কংগ্রেসে এই কালচার নেই, কংগ্রেসের কোনো কংগ্রেসে আসার পর এই ধরনের কোনো ভিডিও আছে কি আপনাদের কাছে? নিশ্চয়ই নেই। তৃণমূলে থাকলে এই অপসংস্কৃতি থাকবে, কংগ্রেসের ঘরে এসেছে এই অপসংস্কৃতি তার পাবেন না আর। এটাই সংস্কৃতি তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসকে একযোগে আক্রমণ বিজেপি। এরকম হচ্ছে ওরা নাচ নাচ গান করে, আমরা দেখেছি কলকাতাতেও সমস্ত হচ্ছে যে সব মদ্যপ অবস্থায় এরা নাচানাচি করে, এটাই তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের এটাই হচ্ছে তাদের এটা সংস্কৃতি। তৃণমূলের এই কালচার তো আছেই, তৃণমূলের এই ভিডিও করে না, বহু ভিডিও রাজ্যের বিভিন্ন জায়গার কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান, অঞ্চলের অনুষ্ঠান, এরকম বহু ভিডিও আমরা দেখেছি যে যেগুলো শ্লীলতার পর্যায়ে পড়ে না, এরকম বহু নাচ গানে তৃণমূলের নেতৃত্ব অংশগ্রহণ করে। তৃণমূল হোক আর কংগ্রেস, সে যে দলই হোক না কেন, একজন রাজনৈতিক ব্যক্তিত্বের এহেন আচরণ কি কাম্য? জনপ্রতিনিধিরাই যদি এই ধরনের কাজ করেন তাহলে সমাজের উন্নতি কিভাবে সম্ভব, প্রশ্নটা উঠছেই। মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।